মাঠে ঘাটে যারা কাজ করে তারা অনেক সময় বলে, প্রভু একাদশী করতে বলবেন না, আমরা মাঠে কাজ করি, খাট না খাটলে পেট চলে না, এই রোদ্দুরে রাজমিস্ত্রির কাজ করি, এই রোদ্দুরে জমিতে সারাদিন কাজ করতে হয়, তাহলে আমরা যদি না বুক ভরে বা পেট ভরে খাবো তাহলে বুক ভরে কাজ করব কি করে। তাদের জন্য রেসিপিটি শেয়ার করছি। তো আর অনেকে মন্তব্য করেন যে শৌখিন খাবার একাদশীর ইডলি ধোসা লুচি পরোটা সবই হবে, এগুলি সবই করা যায়, কিন্তু যেহেতু আজকে একাদশী তাই আমি একাদশী যারা না খেলে থাকতে পারে না, বিকোদরের মতো যাদের অবস্থা, তাদের জন্য আজকে এই রেসিপিটি শেয়ার করছি। তো চলুন দেখে নিই, আমার বড় সংসার প্রায় 30 জনের রান্না হবে। এরম করে করে আলুগুলো কেটে নিয়েছি, এইভাবে আলু কেটে নিয়েছেন, আর দেখবেন এখানটায় রয়েছে এইগুলো, এটা আছে, এটা হচ্ছে কুমড়ো আছে, একদম দেশি কুমড়ো, গ্রীষ্মের কুমড়ো, এগুলো খুব টেস্টি। আর এখানে আমার এখানে আছে অনেকগুলো আইটেম হবে, তো আমি এই আইটেমটা দেখাচ্ছি। এখানে সাদা তেল আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আছে। একটু টিপস বলি, একাদশী দিন করতে গেলে আপনি দেখবেন বাজারে চাষিদের কাছে শুকনো লঙ্কা পাওয়া যায়, সেই চাষিদের কাছ থেকে শুকনো লঙ্কা নিয়ে আসবেন, কারণ চাষিরা জমি থেকে তুলে রোদ্দুরে শুকিয়ে বাজারে বিক্রি করে, ওরা সর্ষের তেল বা কিছু মা খায় না। এই হলুদ একটু পেস্ট করে নেবেন, বাজারের কেনা গুঁড়ো হলুদ পাবেন না, সেখানে বিভিন্ন মিক্স থাকতে পারে। তেজপাতা একটু, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা গ্রাইন্ডিং করা আছে, এই আদা গ্রেট করা আছে, ব্যাস হয়ে গেল। এখন রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প তেলে রান্না, কোনো বেশি কারিগরি নেই, তো এই অল্প তেল। এর সঙ্গে আমি 2-3টে শুকনো লঙ্কা শেয়ার করছি, দেখুন। আর এরপরে আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, দেখুন, একটু নাড়াচাড়া করলাম, বেশি কারিগরি করছি না একদম। এ দেখুন, এখানে আদা একটু গ্রেট করা আছে, একেবারেই দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম, হয়ে গেল। এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, একদম তাড়াতাড়ি, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, দেখুন। আমি এরকম বড় হয়তো 30 জন মানে 3-4 চামচ লবণ দিয়ে দিলাম, চলি সন্দক লবণ, বেড লবণ এগুলো আপনি খেতে পারেন, কিন্তু টাটা প্যাকেট লবণও মায়াপুরে ব্যবহার করা হয়, সবসময় যেগুলো খেতে হবে এমন নয়, টাটা প্যাকেট লবণ আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু অল্প করে হলুদ এর মধ্যে দিয়ে দিলাম, দেখেন বেশি কিছু করছেন, এবার একটু জোরে দেবো ফোটাবার জন্য। আমি কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, ব্যাস। এবারে আমি ঢাকাটা খুললাম, খোলার পরে এটা প্রায় একটু ফ্রাই মতো হয়েছে, খুব ফ্রাই করার দরকার নেই। এবার আমি জল দিয়ে দিলাম কিছুটা, এটা খিচুড়ি, সেইভাবে আপনি কেমন খিচুড়ি করবেন সেরকম। আমাদের একাদশীর খিচুড়িটা একটু পাতলা পাতলা হবে, দেখুন জলটা মোটামুটি হয়ে যাবে, আমি জল দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে নেব। তারপর আজকে খিচুড়িটা আমি কেনুয়া দিয়ে বানাবো, কেনুয়ার খিচুড়ি। আপনারা অনেকে বলছেন এগুলো পাবো কোথায় পাবো, এটা হচ্ছে কেনুয়া, দেখবেন এই কেনুয়াটা আমি একটু সিটি দিয়ে নিয়েছি, কেনুয়া সিটি দিয়ে একেবারে সুন্দর হয়েছে, একটা বা দুটো সিটি দিলে এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাওয়ার পর এই সবজিটা আমি প্রায় হয়ে গেছে,
মশলা কমপ্লিট, আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিব। ঠিক নামাবার সময় আমি এই কেনুয়াটা এর মধ্যে দিয়ে দেবো। কেনুয়ার খিচুড়ি অসাধারণ। এখন দেখুন আমি না এই যে আমার এই যে কেনুয়াটা আমি একটু বয়েল করে রেখেছিলাম প্রেশার কুকারে, একটা সিটি দিয়ে রেখেছিলাম, আর সেটা প্রেশার কুকারে গায়ে বসে গেছে। আমি ওটা জল দিয়ে পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন একেবারে আমার সবজিটি একাদশীর কেনুয়া খিচুড়ি, কস্টলি কেনুয়া প্রায় 500 টাকা কেজি। একদম সবজিটা রেডি। শিব, যুধিষ্ঠির মহারাজ এবং পঞ্চপাণ্ডবেরাও তারা অনেক একাদশী পালন করে তাদের জীবন সুরক্ষিত করেছেন, তাই আপনারাও এই একাদশী এরকম এই এটা একাদশী করেই করতে হবে এমন কোনো কথা নেই, এটা আপনি আলাদাভাবে বানিয়েও আপনি প্রসাদ পেতে পারেন। আমার এটা কিন্তু একদম রেডি। দেখুন আপনি এটা দুরকম টিপস দিচ্ছি। দেখুন আমি এগুলো গোটা গোটা রাখলাম, দেখুন এই গোটা গোটা রেখেছি, কিন্তু দেখুন এটা দেখুন গলে গেছে, একদম গলে গেছে। এই নয় যে এটা সিদ্ধ হয়নি। এটা অনেকে শক্ত শক্ত খেতে ভালোবাসে, আবার অনেকে গলা গলা খেতে ভালোবাসে। মোটামুটি একটা সমতা করে এরম করে খিচুড়িটা হয়ে গেল। এখন গোবিন্দকে গরম গরম ভোগ লাগাবেন। দেখুন আপনি এর মধ্যে চাইলে কিছু জিনিস দিতে পারেন, এর মধ্যে গরম মশলা দিতে পারেন। একাদশী তো গরম মশলা খাওয়া যায় না, এমনি সময় যদি যারা বানাবেন। দেখুন এই হলো আমার আজকের রেসিপিটি, কেনুয়ার খিচুড়ি, একাদশী কেনুয়ার খিচুড়ি মহাপ্রসাদ আপনাদের সাথে শেয়ার করুন। হরে কৃষ্ণ।